আসসালামু আলাইকুম কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসগুলোর শেষের দিকে চলে যাচ্ছি তো এখন এর পড়াগুলোতে আমাদের একটু ভালো করে ফোকাস করতে হবে যেন আসলে আমাদের ক্লাসগুলো আমরা বুঝতে পারি কিংবা ক্লাসগুলো যদি কোনোটা বুঝতে না পারি সেটা যেন আমরা বলতে পারি যে আসলে আমি এই জায়গাটা বুঝতে পারি নাই কিংবা ওই বিষয়টা বুঝতে পারি না এখন থেকে আপনারা আমি চাই যে এই বিষয়গুলো আপনারা একটু মার্ক করবেন যে কোন বিষয়গুলো হচ্ছে বুঝতে পারছেন না যে আমি এই বিষয়টা বুঝতে পারছি না আমি এই বিষয়টা বুঝতে পারছি না যে কটা ক্লাস হইলো আজকে আমাদের পনেরো নম্বর ক্লাস এই পনেরো নম্বর ক্লাসের আগে যতগুলো ক্লাস গিয়েছে সবগুলো আপনারা একটু দেখে যেহেতু আমাদের পিডিএফগুলা দেওয়া আছে দেখে দেখে যে এই জায়গাগুলো আপনার জায়গা থেকে যেটা আপনার মনে হচ্ছে বুঝতে পারছেন না আবার একটু রিপিট করা দরকার আমাকে একটু বলবেন তাহলে আমি ইনশাল্লাহ এইগুলা রিপিট করে দিব আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোন ক্লাসে সেটা ইনশাল্লাহ আমি দেখব তাহলে এখন আমরা যাব আমাদের ক্লাসে চলে যাব আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আহ মাদ্দে আমরা যে তিন আলিফ মাদের প্রথম প্রকারটা পড়েছিলাম গত ক্লাসে মাদ্দে আর্জি মাদের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে হচ্ছে পড়তে হয় আর আজকে আমরা পড়বো যে যে ছিল এখন দ্বিতীয় নাম্বার আছে হচ্ছে তো মুন আমাদের জায়গা থেকে যতটুকু সহজ করার সম্ভব ছিল আমরা করেছি বাকি তারপরেও যদি আপনাদের বসতে কোথাও সমস্যা থাকে কোনো ক্লাসে একটু সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন তাহলে আমি ইনশাল্লাহ এগুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা অলরেডি আমাদের পঞ্চাশ জন হয়ে গেছে আমরা শুরু করছি এখানে হচ্ছে আজকে আল কোরআন শিক্ষা ক্লাস এই ক্লাসের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে মাদ্দে ফাসিল কি পড়বো নুসার জানতাম আসসালামু আলাইকুম হুজু আসসালাম সোনি আক্তার আসসালাম আলাইকুম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম সৌরভ প্রথম সালাম দিয়েছে হচ্ছে মেস বাহ সত্য আসসালামু আলাইকুম হুজু আসসালাম আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে মাদ্দে মুন ফাসিল কি মাদের হরফের উপর মাদের হরফ কোনগুলো সবগুলো মাদ এগুলো হচ্ছে মাদের হরফ রিলেটেড যেমন মাদের হরফ কি তিনটি আলিফ ওয়াউ এবং ইয়া কখন মাদের হরফ হবে যখন জবরের পর খালি আলিফ থাকবে পেশের পর যজমলা ওয়াউ থাকবে জেলের পর যজমলা ইয়া থাকবে তখন এগুলো মাদের হরফ হবে তাহলে যে কোনো একটা মাদের হরফের উপর যদি চিকন চিহ্ন বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে তিন আইফ টেনে পড়তে হয় একে মাধ্যমে মুনফাসির বলে অন্য শব্দ শুরুতে হামজা এখানে এটা একটু ডিটেলসে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে বুঝতে যে ইজি হয় চার আলিফ মাদের মধ্যে এমন একটা প্রকার আছে সেটা হচ্ছে একই শব্দের মধ্যে হামজা আসলে এই জন্য এটা অন্য শব্দের শুরুতে হামজা আসলে যেমন দেখেন এখানে যদি আমি বলি ওয়ামা একটা ওয়ার্ড চলে গেলো আজ পরের শব্দ শুরুতে হামজা আসছে এটা হচ্ছে মাদ্যেম উন তারপরে এটা যদি আমাদের মনে না থাকে এই যে উপরে যে চিহ্নটা আছে আমি একটু মার্ক করে দেখাচ্ছি উপরে যে এই যে মেমের উপরে যে চিহ্নটা আছে একটু আঁকা বাঁকা এই চিহ্নটাকে হচ্ছে আরবি পরিভাষায় চিকন চিহ্ন বলা হয় কি বলা হয় চিকন চিহ্ন এই চিকন চিহ্ন থাকা মানেই হচ্ছে আমরা তিন আলিফ আনবো যদি অন্য শব্দের শুরুতে মাদের হরফের উপরে চিকন চিহ্ন অন্য শব্দের শুরুতে হামজা এগুলো যদি আমাদের মনে না থাকে জাস্ট এটা মনে রাখবো চিকন চিহ্নটা যদি কোনো শব্দের কোনো হরফের উপরে থাকে সেখানে আমরা তিন আলিফ করে টেনে পড়বো তাহলে আমি যাচ্ছি আমি আবার বলতেছি মাধ্যে মুন ফাসিল তিন আলিফ মাদ যে দুই প্রকার ছিল এটা হচ্ছে আরজি এটা আমরা পড়ে ফেলেছি আজকে হচ্ছে দ্বিতীয় প্রকার মুন আর বাকি থাকবে হচ্ছে চার আলিফ মাদ মধ্যে আমরা জানি তিন ধরনের মদ সাধারণত পাওয়া যায় এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ মাদ পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা তিন আলিফ মাদটা এখন পড়তেছি আজকে এটার সঙ্গে তিন আলিফ মধ্যে দ্বিতীয় প্রকার এটা আজকে এটার সঙ্গে চার আলিফ মাদ পাঁচ প্রকার এটা ইনশাল্লাহ পড়ে ফেলবো ওয়ামা এই যে এখানে কি লেখা আছে মাদের হরফের উপর চিকন চিহ্ন চিকন চিহ্ন কোনটা এই যাই মার্ক করে দিলাম এটা হচ্ছে চিকন চিহ্ন এই যে এটা হচ্ছে চিকন চিহ্ন এই চিকন চিহ্ন দ্বিতীয় শব্দ শুরুতে দেখেন চিকন চিহ্ন বামে অন্য শব্দের শুরুতে হামজা বামে অন্য শব্দের শুরুতে হামজা মা আগ না আলাদা শব্দ এটার শুরুতে হামজা আসছে মাদ্যে মুন হবে বাকি এই কথাটা যদি আমাদের মনে না থাকে শুধু মাদের হরফের উপর চিকন চিহ্ন হলেই তিনি টেনে পড়বো এটা হলেও কিন্তু আমাদের হয়ে যাবে আচ্ছা এখন আমি বলে দিচ্ছি যে আসলে পড়াটা কিভাবে পড়তে হবে ওয়াউ জবর ওয়া মিম আলিব মা মাদের হরফের উপর চিকন চিহ্ন হয়েছে এখানে হচ্ছে তিন আলিফ হবে ওয়া মা হামজা দাল জবর আদ কলকলার হরফ কল হরফ হলে কি করতে হবে আমাদের কলকলার হরফ হলে হচ্ছে আওয়াজটা রিপিট করতে হবে আদ র খারা জবর র মাদের হরকত এক আলিফ হবে ওয়া মা আদ র কাফ জবর কা ওয়ামা অ্যা দ্য কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন লাম আলিফ জবর লা হামসা আইন জবরা আহ লা দেখেন উপরে চিকন চিহ্ন আছে মাদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মাদের হরফ মাদের হরফের উপর কি আছে চিকন চিহ্ন আছে এই জন্য তিন আইফ লা হামজা আইন জবর লা আ বা পেশ বু দাল পেশ দু লা আ'বুদু তারপর আছে হচ্ছে মিম আলিফ জবর মা এখানে জবরে বাম পাশে খালি আলিফ আর মাদের হরফ এটার উপর হচ্ছে চিকন চিহ্ন তাহলে কি করতে হবে তিনি আই জানতে হবে মা হামজা গয়িন জবর আগ আগ বললে কিন্তু হবে না আগ মা আগ থেমে যাবে মা আগ না নুন খারা জব না নুন ইয়া খারা জব না মা মা মাদের হরকত হচ্ছে খারা জবর খারা উল্টা পেস মাদের হরকত হলে পড়তে আও না তারপর আছে মিম আলিফ জবর জবর মা হামজা নুন এইখানে দেখেন নুনসাকিনের পর যা আসছে যা কিসের হরফ যা হচ্ছে ইকফার হরফ ইকফার হরফ আমরা পনেরোটি পড়েছিলাম কি কি ছিল সেগুলো সেগুলো ছিল হচ্ছে তা জিম, দাল, যা। সিন এগুলো হচ্ছে ইকফার হরফ ছিল তার মধ্যে থেকে যা আসছে আং ইক নাকের ভিতর অস্পষ্ট করে পড়া ছিল ইকফা অর্থ নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হবে মা আং জালা তারপর আছে ফা ইয়া জের ফা এখানে দেখেন জেরের পর যতমলা ইয়া মাদের হরফ মাদের হরফের উপরে কি আসছে চিকন চিহ্ন আসছে চিকন চিহ্ন আসলে করতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে এটার নাম হচ্ছে মাদ্রে মুনফাসিল সিল ফি ফাই আরদের ফি আম রয়দের ফি আম্রি ফি আম্রি এটা হবে তারপর আছে লাম আলিফ জবল্লা এখানে জবরের পর খালি আলিফ আছে সেটাও মাদের হরফ উপরে চিকন চিহ্ন আছে এই জন্য লা ইফতান হামজাজের ই লাম খালা জবল্লা হা জবর হা লাহ তারপর আছে ওয়াউ জবর ওয়া আইন জবর ওয়া ওয়া লাম খারা জবল্লা লাম ইয়া খারা জবল্লা উপরে আবার কি আছে এটা মাদের হরকতের উপর চিকন চিহ্ন আছে এখানেও তিন লাইন টান দিতে হবে আমাদের ওয়া আলা হামজা খারাজ আ আল ওয়া আলা আলা খারাজ কারণে হামজাটা এক আলিফ টান তারপর আছে ইয়া জব ইয়া দাল আলিফ জব দা ইয়া লম্বা টান তিন আলিফ ইয়া হামজা জব আ বা ইয়া জের বি এটা মাদে হরফ ইয়া দা আবি মাদের হরফটা লম্বা টান হওয়ার কারণ হচ্ছে উপরে চিকন চিহ্ন আছে এই চিহ্নটার নাম কি চিকন চিহ্ন চিকন চিহ্ন থাকলে জের পর যা মাদের হরফ মাদের হরফের চিকন চিহ্ন তিন এটা হচ্ছে

ফিহা হামদুযাবরা আ বাদ দা আলদ বিজবর দান ফিহা দান কিন্তু এখানে যদি আমরা একটা ওয়াকফ করে দেই দুই জবরের পর যদি আমরা একটা ওয়াকফ করি তাহলে কি করতে হবে আমাদের তাহলে আবাদা দুই জবর পর থামার কারণে এখানে মাঝে এওয়াজ হয়ে যাবে ফিহা আবাদা বানান করার সময় কিন্তু দানি হবে তারপর আছে হামজা জেলি ই লাম লাম ইয়া খারাজ বললা ইলা লম্বা টান হচ্ছে চিকন চিহ্ন আছে উপরে হামজা হা যাব আহ লাম জেল্লি ইলা আহ লি আহ আহ এইখানের জন্য হার উচ্চারণা চলে এটা হা আহ লি হা খারা হি ইলা আহ লিহি হামজা লামজের ইল লাম আলি যাবল্লা ইল্লা ইল্লা টান দিতে হবে ইল্লা

হামজার জবর আর সিন লাম জবর সাল ওয়ামা আর সাল নুন আলে জবর না ওয়ামা আর সাল না আমরা গত এক দুইটা ক্লাস আগে পড়েছিলাম রসা কিন তার ডানে যদি জবর অথবা পেশ থাকে রটাকে পুর বা মোটা করে পড়তে আও সাল না ওয়ামা আও সাল না যেই পড়াগুলো আমরা পড়ে এসেছি এখন কিন্তু আমাদের ওই পড়াগুলোকে প্রয়োগ করার সময় যে পড়ার সময় আমার এই পড়াগুলো সবগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এটা আমাদের খেয়াল রাখিয়ে খেয়াল রেখে সামনে যেতে হবে আমজা নুন আং নুন এটা হচ্ছে ইকফার হরফ আং আর আস না এখানে চিকন চিহ্নটা হওয়ার কথা ছিল এটা হয় নাই আমি দিয়ে দিলাম ও আমা এখানে ওমা তো নাই আং না আং না এরকম আঁকা বাঁকা চিকন চিহ্নটা সেটা তো হচ্ছে চিকন চিহ্ন বলা হয় আং লাহু হাম হা দাল তো বেশ দুন লাহু আ হা দুন তাহলে মোট কথা আমরা যদি এই নিয়মটা একদম আমাদের মাথায় না থাকে শুধু এটা রাখতে হবে চিকন চিহ্ন হওয়া মাত্রই আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে ওয়া জবর ওয়া লাম আলি জবল্লাহ वाला हम जाणजबर आं तामी तुम वाला आं तुम बाजेर बी हा अली जबर हा बिहार हम जाणून जबर आंग जा जबर जा लावला बिहार आं जा আচ্ছা বিহা আংজালা এটা হচ্ছে আমাদের মধ্যে মুনফাসিল ছিল তো একজন একটা কথা জানতে চেয়েছে এখানে যদি মাদের হরফের পরে ওয়াকফ না হয়ে যদি মাদের হরফের পরেই ওয়াকফ হয় মানে মাদের হরফের পর হরফে ওয়াকফ না হয়ে যদি মাদের হরফে ওয়াকফ হয়ে যায় তাহলে কি করতে হবে হ্যাঁ একাই স্থানটা তখনও আসবে কারণ পরে কিন্তু খালি একটা হরফ থাকে যেমন আপনি যদি এখানে আমি একটু লিখে দেখাচ্ছি এখানে লিখতেছি এ দেখেন এটা যদি এখানে অকফ হয়ে যায় এই যে বি মা তাহলে এই টানটা আসবে বিমা বিমা মাদের হরফে পরেও যদি এইভাবে যদি অক্ফ হয় একদম অ্যাকচুয়ালি মাদের হরফে পরে অক্প হইলে এই টানটা আসবে একালিফ যে টানগুলো থাকে সেটা আসবে তখন আর মাদের হবে বামের অকফ হলে তো তিন আলিফ টান হবে মাদের হরফে পরে অক্ফ হইলে একালিফ টান আসবে এটাই আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর এখন আমি উপর থেকে যেই চিহ্ন ইয়াটা তিন আই মাদে দ্বিতীয় প্রকার পড়তেছিলাম মাদে মুন ফাঁসিল এটা আপনারা বুঝতে পেরেছেন কি না এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি আবার কয়েকটা বলবো আজকে সবগুলো বলবো না উপর থেকে যেমন ফার্স্ট এটা বলতেছি ওয়াউজ এটা নিয়মটা কি ছিল মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে অন্য শব্দ শুরুতে হামজা কেমন এই দেখেন এই যে চিকন চিহ্ন হইলে দেখেন মাদের হরফের উপর চিকন চিহ্ন এটা শেষ হয়ে গেল একটা শব্দ এটা একটা শব্দ এই এই দেখেন যে এটা হচ্ছে একটা শব্দ ওয়ামা দুটা ওয়ার্ড মিলানো আছে আর এই দেখেন পরের শব্দ শুরুতে কি হইল হামজা হইলো তাহলে এখানে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের মূল নিয়মটা বাকি আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা চিকন চিহ্ন ধরেই তিন আইস ওয়ামা আদ ওয়ামা আদ র কা তারপর এইখানে আবার দেখেন মা মা মিম আলেক যাবার মা হামজা গঞ্জাবার আখ এটা আলাদা শব্দ মা আ নুন আলেক যাব নুন ইয়া আরো না মা আ না এটা তারপর আমরা যে আবার দেখি এই যে এটা এই ওয়ার্ডটা দেখি মা ওয়া ও ওয়া মিম আলেক যাবার মা ওয়ামা হামজা ওয়া পেশ কাজের তি এটা হচ্ছে পরের শব্দ শুরুতে হামজা আছে এই জন্য এক আরিকটান মুন হবে মাদের হর করে ওপর চিকুন চিহ্ন অন্য শব্দের শুরুতে হামজা আর যদি চিকন চিহ্ন থাকে তাও আমরা তিন আলিক টেনে পড়বো ওয়াউ জাবর ওয়া মিম আলিফ জাবর মা ওয়ামা হামজা র জাবা আউ ওয়ামা সিন লাম যাব সাল নুন আলিক জাবর না ওয়ামা আউ সাল না ওয়া মা আওসালনা এটা বিহা সবচেয়ে যে ওয়াটা আছে বাইজের বিহা আলিজাবর হা বিহা হামজা নুন জবর আ জা জাবজা ลํา বিহা আন জালা বিহা আনজালা এটা হচ্ছে আমাদের তিন আলিফ মাদের দ্বিতীয় প্রকার এটা শেষ হয়ে গেল এখন আমরা চার আলিফ মাদ যে পাঁচ প্রকার আমরা এটা পড়েছিলাম আমরা জানি যে পাঁচ প্রকার বাকি কি কেটা আমাদের পড়া হয় না হবে তো এই পড়াটা পরে আপনাদের কাছে একটু কঠিন লাগার সম্ভাবনা আছে যে এগুলা কিভাবে কিভাবে মনে রাখবো এইগুলো এইভাবে পড়বো তারপরে এগুলো এইভাবে পড়ার পরে আমি বলে দেব যে এইগুলা পালন করার একটা সহজ একটা নিয়ম আছে যেটা আপনাদের মনে থাকবেই যদি আগেই বলে দিই তাহলে এগুলো যদি আবার আপনারা পড়তেই না চান সেই জন্য আমি আগে বলছি না এই জন্য আগে আমি পড়াই দিচ্ছি এইগুলা চার আলিফ মাদ হচ্ছে পাঁচ প্রকার মাদ মানে টেনে পর আমরা জানি আর গুননা মানে গুন্না মানে হচ্ছে থেমে গুনগুন করে শব্দ করা আচ্ছা লাজিম হরফি হরফি মুখাফাফ এটার নাম হরফের উপর মোটা চিহ্ন দেখেন হরফ যে থাকবে লেটার অক্ষর এটার উপরে মোটা চিহ্ন এই যে মোটা চিহ্ন কোনটা এটা এই যে মোটা চিহ্ন চিকন চিহ্নটা আর মোটা চিহ্নটা পার্থক্যটা কি দেখেন এই যে কিছুটা এই টাইপের মোটা চিহ্নটা হয় হ্যাঁ আর চিকন চিহ্নটা হচ্ছে এরকম আঁকা বাঁকা হয় চিকন চিহ্নটা কিংবা আর একটু কম হয়ে এইভাবে হবে আর মোটা চিহ্নটা হচ্ছে এইভাবে হবে একটু এদিকটা একটু মোটা থাকবে তাহলে আশা করি এই যে দেখে পার্থক্যটা তো বুঝতে পারবেন এটাকে মোটা চিহ্ন বলে আর আঁকা বাঁকা যেটা থাকবে সেটা হচ্ছে চিকন চিহ্ন তাহলে এই মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যদি না থাকে তাসদিদ আমরা পড়েছি তাসদিদ যদি না থাকে তাহলে হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয় সাধারণত এই মাতগুলো এই মাতটা হচ্ছে সুরার শুরুতে হয় সুরার শুরুতে আমরা জানি যে কোনো সুরার শুরুর অংশটা যেমন আমাদের সুরা বাকারা আছে পঞ্চমের দ্বিতীয় আর আলিফ এটা আবার তাসদিদ আছে আবার এটা তাসদিদ ছাড়া যেমন নুন সুরা কলাম আছে নুন কফ আছে এগুলো শুরুতে যেমন আছে এ দেখেন হামি পরের শব্দ শুতে কিন্তু হরফের উপর মোটা চিহ্ন আছে পরের শব্দ শুরুতে কিছু নেই তাসদিদ নেই তাহলে কি হবে হামি লম্বা টান দিতে হবে আইন সিন কফ সর্বোচ্চ লম্বা টান হতে চার আলিফ পরিমাণ টান কোরআন শরীফের মধ্যে আইন সিন কফ এটা হবে তো এটা আমরা বুঝতে পারলাম বাকি তারপরে যেটা আছে এই যে মুসাককাল এটা ছিল এটা এটা কি হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্জিদ থাকলে এটা ছিল তাসদিদ না থাকলে মোটা চিহ্ন কিন্তু সেম কিন্তু তাসদিদ একটাতে থাকলে আরেকটাতে না থাকলে হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয় যেমনই দেখেন আলিফ বামে তাজদিদ আছে তাহলে তাজদিদ থাকলে কি করতে হবে তাজদিদ থাকলে হচ্ছে চার লেফট পড়তে হবে তারপরটা কি আছে মাদ্দ লাজিম কালমি কালমি মুসাককাল শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন একটা শব্দ থাকবে শব্দের মধ্যে মাদের হরফ থাকবে সেটার উপর মোটা চিহ্ন থাকবে দেখেন মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকে হরকত উচ্চারণ পড়তে হয় যেমন মধ্যে আছে ওয়াল অফ দিন এই যে মাদের হরফ ছিল এটার উপর মোটা চিহ্ন আছে এটা চিহ্নটা কোনো কারণে কেটে গিয়েছে ওয়াল অফ দল আবার লামের মধ্যে দিদ আছে তাহলে কি করতে হবে তাসদিদ থেকে ডান দিকে হরকত উচ্চারণ চার ইফ টেনে পড়তে হবে ওয়াল অফ দিন এটা হবে এটা যদি আমরা একদম কোন সুপ থেকে একটু দেখতে চাই ওয়ালার দলিনটা আসলে কিভাবে আছে এই দেখেন এই যে এটা এই মাদের ওর উপর উপর মোটা চিহ্ন বামে তারজিদ আছে এই জন্য আমরা টেনে পড়তে হবে এটাকে ঠিক আছে আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই তাহলে ওয়াল অফ এটা হইলো কালমি লাজিম মুখাফা মুখাফাফের মধ্যে কি আছে এটা একটু আমরা দেখি মুখাফাফের মধ্যে আছে হচ্ছে শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন একটু এই দুটা কিন্তু মিল আছে শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন আর এইগুলো ছিল হরফের উপর মোটা চিহ্ন বামে তার যদি একটা থাকলে আর একটা না থাকলে আর এটা দেখেন শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তার দিদ থাকলে চারাল্লিশ টান এটা হবে বামে জ জম হলে চারাল্লিশ দেখেন হরকতের দিকে ডান দিকে হরকতের দিকে চারাল্লিশ মাধেল কালমি মুখাফক এটা কোয়নশিপের এক জায়গাতে এই যে এই ওয়ার্ডটার মধ্যেই আছে দুই জায়গাতে হতো বা আল আ না তো চেষ্টা করেছি কোন সেরকম মধ্যে যে বিষয়গুলোর ব্যবহার আসছে সবগুলো যেন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে পারি এই এই চেষ্টাটাই করতেছিলাম তারপর মাদ দে মুত্তাসিল মাদের হরফের ওপর মোটা চিহ্ন বামে হামজা হলে মাদের হরফের ওপর মোটা চিহ্ন থাকবে বামে হামজা থাকবে এটা হচ্ছে বামে হামজা দিকে হরকতের উচ্চারণ চার টেনে পড়তে হবে আমরা যে পড়েছিলাম অন্য শব্দের শুরুতে হামজা এটা হচ্ছে সেম শব্দে হামজা থাকলে টেনে পড়তে হবে যেমন والسماءي দেখেন মাদের হরফের উপর মোটা চিহ্নයි দেখেন জবর এর খালি আলিফ মাদের উপর মোটা চিহ্ন বামে হামজা আছে তাহলে চার আলিফ টেনে পড়তে হবে والسماءي কিংবা اولى ইকা দেখেন তারপরে হামজা আছে اولى ইকা তারপরে এই যে এটা দেখেন جا جاক يسع وامما জ্যা আকা কায় আ ওয়াজিব গুন্না আসছে তারপরে ইকফা গুন্না আসছে ওয়াম মাদে তাবাই আসছে এই দেখেন জবরের পর খালে আলিফ মাদে তাবাই মাদের হরফ কিনে পর জিম এটা ইকফার হরফ ইকফা গুন্না তারপর ওয়া ম্যাং জ্যা আকা এটা হচ্ছে মাদ্রে মুত্তা সিল এ হচ্ছে বিষয় তো এইগুলা মনে রাখতে কেমন হবে তো চার সেকেন্ডের মতো মনে করেন চারিপ কত সেকেন্ড টানতে হয় এটা পরিমাণ করে টানতে হবে এক যদি হয় বা তিন আলেপ যদি হয় ওয়ামা চার আলেফ হবে ওয়ামা একটু বেশি এমন করে টানবেন আর কি সবগুলা তো মাদের হরফ রিলেটেড হ্যাঁ টান টানার কোনো ইয়া নেই যেহেতু মাদের হরফ তো এমনিতেই একালেপ টান হয় যদি আপনি এইভাবে আলাদা করে বলতে চান যে মাদের হরফের একালিফ আবার যদি এইটা মোটা চিহ্ন কারণে চার আলিফ তাহলে পাঁচ আলিফ টানবেন বাকি এটা হচ্ছে তিন আলিফ আপনার পড়ার গতি অনুযায়ী যে টানটা হবে এটা কিন্তু তিন আলিফ চার আলিফ মাদ যেগুলো আছে এগুলো হচ্ছে কোরআনশিব পড়ার সৌন্দর্য বর্ধনের জন্য এগুলাতে অহর মানে অর্থের উপর কোনো এফেক্ট আসবে না কিন্তু একালিফ টানটা গুরুত্বপূর্ণ কিন্তু কোরআনশিব তাই বলে কি আপনি একালি চার আলিফ আর তিন আলিফ টান তিন আলিফ টান দিবেন না না চার আলি তিন আলিফটান তো আপনার দিতে হবে কারণ কোরআন শরীফটা যত সুন্দর করে পড়া যায় যেহেতু আল্লাহর কালাম আল্লাহ তাল্লাহ কালাম তাসজিদ তাসবিদ সহকারে পড়াটা এটা আমাদের দায়িত্ব ঠিক আছে যত সুন্দর করে আমরা কোরআনটা তেলাত করতে পারবো আল্লাহ তালা পছন্দ করবে এই জন্য আমরা যেন সুন্দর করে উপস্থাপন করতে পারি কোরআনটাকে এই জন্য আমাদের সব নিয়ম জানা কোথাও যেন ভুল না থাকে এই হচ্ছে চেষ্টা আমাদের এখন আমি বলেছিলাম যে এগুলা পালন করা এই চার চার মাতগুলা যদি আপনাদের বুঝতে কেমন লাগছে বলেন তো এটা কি মনে থাকবে এগুলো তাহলে এগুলো যদি মনে না থাকে যে ডিটেলসগুলো আমি বললাম এগুলো তো আমাদের আজকে অলরেডি ড্রাইভে চলে গিয়েছে আর যদি না গিয়ে থাকে তাহলে ড্রাইভে চলে যাবে তাহলে এগুলো আপনাদের কাছে অবশ্যই থাকবে আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারবেন বাকি তারপরেও যদি একটু সমস্যা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই যে মোটা চিহ্নটা আছে এই মোটা চিহ্নটা কিন্তু সব সবগুলোর মধ্যে ন একদম সেম মানে মোটা চিহ্ন থাকতে হবে তারপরে আগে হয়তো বা পরের হরফে তার থাকলো কিংবা না থাকলো পরের হরফে হামজা থাকলো জজম থাকলো তারজিদ থাকলো এগুলো হচ্ছে আলাদা বিষয় বাকি তাহলে আপনি শুধু এই মোটা চিহ্ন দেখলেই চার হিফটেনে পড়বেন যে হরফের উপর মোটা চিহ্ন আছে চার টেনে পড়বেন চিকন চিহ্ন আছে তিনে টেনে পড়বে এটা হচ্ছে সবচাইতে সহজ নিয়ম এই জন্য আমি আপনাদেরকে আবার এটা এগুলো বলাই দিলাম যেহেতু এগুলো কেন আসছে আপনাদের যদি কোশ্চেন আসে যে কেন টানতেছি কারণ কি এটা কি বিষয় এটা ডিটেলসটা জানতে চাই একটু এই জন্য হচ্ছে এটা আপনাদের বলে দেওয়া তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাসটা তো তারপরে আমাদের ক্লাসের অংশ বিশেষ কিছু যেটা আছে আমাদের একটু মাকরাজ নিয়ে আলোচনা করা আজকে নতুন একটা সুরা ধরবো ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে একটু আলোচনা করা আর পরের আরও আমাদের বৃহস্পতিবার তো ক্লাসটা শেষ হবে তার একটা ক্লাস আগে থেকে হয়তো আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে একটু পড়ে দেব তারপর আপনাদের পড়াটা নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো বাকি এরকম তো কোনো ব্যবস্থা নেই আপনারা নিজেরা একটু পড়বেন আর আমাকে বলবেন যে পারছেন কি এটা আমাদের আরও এক দুটা ক্লাস পড়ে তো আমরা আজকের ক্লাসে পড়েছি হচ্ছে তিন আলিফ মাদের দ্বিতীয় যে প্রকারটা ছিল সেটা আর পড়েছি চার আলিফ মাদের পাঁচ প্রকারের পাঁচ প্রকারই আমরা পড়েছি তাহলে এটা হচ্ছে তিন আলিফ মাদের যে একদম সংক্ষেপে যদি আমি আপনাকে বলতে চাই চিকন চিহ্ন দেখবেন তিন আলিফ টেনে পড়বেন তারপর হচ্ছে মোটা চিহ্ন দেখবেন চার আলিফ টেনে পড়বেন এটা হচ্ছে সংক্ষেপে শুদ্ধ নিয়মটা আর বাকি এই যে ডিটেলসটা এখানে দেওয়া আছে আপনারা একটু দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এই ক্লাসটা নিয়ে আর কোনো কথা আছে আপনাদের কারো জি আলহামদুলিল্লাহ বলেছে একালিফের পরিমাণ এক সেকেন্ড কিংবা একটু বেশি আপনার পড়ার গতি অনুযায়ী বা জবর বা বা এটা হচ্ছে পরিমাণ বা বা তা তা এটা আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোতে গিয়েছে এই পরিমাণ করে আপনাদের টানটা দিতে হবে তাহলে এখন আমরা মাকরাজ আপনি একটু তাড়াতাড়ি বলবেন কার কোন মাকরাজ সাথে সমস্যা হচ্ছে তাহলে আমি সেই ম্যাক্রাসটা নিয়ে একটু আলোচনা করতে পারবো যদি কারো কোনো নির্দিষ্ট মাক্রাস থাকে যেই মাক্রাসে একটু সমস্যা হয় সেটা আমাকে বললে আমি সেটা নিয়ে আলোচনা করবো আর এখন আমি নিজে থেকে করতেছি সেটা হচ্ছে দুই নাম্বার মাক্রাস হলকের মধ্যখান হইতে আইন আইন হ্যা আইন হ্যা কি হবে আই আইন হ্যা তারপর আছে কফের যে মাক্রাসটা আছে আমার মনে হয় এটা অনেকের সমস্যা হয় জিব্বার গোড়া তারপর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নক্তাওয়ালা এই যে সাউন্ড এই যে শব্দটা বের হচ্ছে আগে বলার এটা অনেকের বের হয় না এটা একটু ভালো করে লিখবেন এমডি হাসান কি লিখেছেন সাত নম্বর মক আচ্ছা সাত নম্বর মার হচ্ছে জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটা আমি এমনিতেও বলতাম জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটার জন্য একটু সময় নিতে হবে একটু চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ হবে এটা তারপরে সাত নম্বর মাসে দুইজনে বলেছেন সাত নম্বরটা অলরেডি বলেছি বাকি এই যে জিব্বার আগা বারো নাম্বার জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগের সঙ্গে লাগিয়ে জা সদ সিন জা ঠিক আছে আমরা তাহলে আজকে নতুন সরায় যাবো মাখরাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকলো তাহলে আপনাদের পড়াটা সুন্দর হবে আর পড়া পড়ার সময় যখন পনেরোশো তেরোত করবেন যেই পড়াগুলো আমরা পাস করে আসলাম এগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন যে কলকলা কলকলা করা মাদের হরকত আসলে টেনে পড়া শুধু হরকত আসলে তাড়াতাড়ি পড়া নুনে আসলে তা করে পড়া এগুলো চিকন চিহ্ন আসলে তিন আইফ পরিমাণ লম্বা করে পড়া মোটা চিহ্ন আসলে চারআ পরিমাণ লম্বা করে পড়া যেগুলো আমাদের গিয়েছে মোটামুটি নিয়মগুলো এখন এই যে সুরা ফাতেটা আমরা পড়েছিলাম এখন আমরা পড়বো হচ্ছে আজকে হুমাজা আমরা সুরা ফিল পর্যন্ত আমরা দুইবার রিপিট করেছি তো সেই জায়গা থেকে আমরা এখন পড়বো হচ্ছে সোরা হুমাজা কালকে নাচ পর্যন্ত শেষ করেছিলাম এই যে হুমা চলে আসছে হুমা যাতে আমরা আমাদের পড়াটাকে প্রয়োগ করার চেষ্টা করব। দেখেন করবেন কিভাবে প্রয়োগ করা যায় পড়াটা ওয়া ইয়া জবর ওয়াই এটা কি যে কিসের হরফ এটা হচ্ছে লিনের হরফ জবরের পর লা ইয়া আমরা পড়েছি তারপর লাম লাম দু বেশ লুল লাম জিল্লি লুল্লি এখানে তানবিনের পর লাম র এবং লাম ছিল ইদগম যে দুই প্রকারে পড়তে হয় ঈদগমে বা গুণ্না ঈদগমে বেলাগুন্না বেলাগুন্না হরফ ছিল র এবং লাম লাম নুন সাকিন ও তানবিনের পর যদি যে কোনো একটা হরফ আসে গুন্না ছাড়া স্পষ্ট ওয়াই লুল্লি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ওয়াই লুল্লি কাঁচলাম বেশ কুল জিল্লি কুল্লি এখানে হচ্ছে তাসদিদের উচ্চারণ তাসজিদ হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকে হরকতের সাথে কুল তারপর নিজ হরকতের সাথে লি কুল্লি হুমা এখানে হর্কতে হচ্ছে যেমন তাড়াতাড়ি তালাম তো তিল এখানে আবারও একদমই বেলা গুন্যা যা তিল লু মা জা লুমা যা হু যা তেল লু মা তারপর আছে দেখেন আল্লাহভী জেরের পর জসমলা আইয়া একাডিস্টান জামা আমা মা জামা জিম জবর জামিম জবর মা আইন জবর আ জামা। আইন জবর আ জামা আ মিম আলিফ জবর মা জামা আমা এখানে দেখেন জবরের পর খালি আলিফ মাদের হরফ একারিফ টান তারপর লাউ তানবিনের পর ওয়াও ইয়া মিম ওয়াও নুন এটা হচ্ছে বা গুন্যার চারটা হরফের একটা গুন্না লাউ ও জবর ওয়া লাউ আইন দাল জবর আধ ডাল দা আদ দাদা দাল জপর দা আদ দাদা হাউটা কিছু আ দাদা থেমে গেলে জমর উচ্চারণ হবে আল্লাযী জামা আমা লাউ ওয়া আ দা আমি যে বলছি যে এটা ইদগাঁও বাগুন্না হরফ এটা ইদগাঁও বেলাগুন্না হরফ এটা মাদের হরকত এটা মাদের হরফ আপনারা এই কথাগুলো বুঝতে পারছেন কিনা এটাও আমাকে একটু বলবেন চোদ্দ নম্বর মাকরাস এখন জানতে চাইছেন আচ্ছা আমি মাঝখান একটু বলে দিব সরাটা শেষ করে নিই ইয়াহা যাব ইয়াহ সিন যাব সা ইয়াহ সা বা সাবু

সুতআ মাটো হবে থেমে গেলে সুতআ নারুল নাৰুল মাদেৰ হরফ জবরপর খালি আলিফ নারুল মাদের হরকত একাইফতান নারুল ল হিল জজমলা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তা ডান দিকের হর্কতের হরফের হর্কতের সাথে মিলে উচ্চারণ হয় নারুল ল হিল মু মাদেৰ হরফ অ দা আল লাতি তাত্তলি হৰু তাত আফ থেমে গেলে আফ ই দাহ ইন ওয়াজিব গুন্না নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব ইন আলাইহিম আলাই মুসাদাহ থেমে গেলে মু সদা তুন হবে কিন্তু এখানে যদি কেউ বলেন দুই পেশের পর পরবাক হয়েছে টান হবে কিনা এটা হবে না এটা শুধু দুই জবরের ক্ষেত্রে নির্দিষ্ট মুসাদাহ মু সদিম ওয়াজিব গুন্না অ্যা ম্যা দিম মোহমাদ্দা দা এখানে আরেকটা কিছু প্রয়োগ হবে সেটা আমরা ইনশাল্লাহ পরে দেখব ফি অ্যা ম্যা দিম ইয়া মিম ওয়াও নুন যে আমরা পরিষেবা বলে দিচ্ছি ইদগামে বাগুন না হরফের মধ্যেও মিম আছে তাহলে এক হিসাবে তার পর মিম আসছে ঈদ গাম না হবে আর মিমে তার দিতে আসছে কিন্তু ঈদগাম বাগুনাটা এখানে হবে ফি অ্যা ম্যা দিম বেলাগুন না কি আপনি কি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করেছেন ফরিদা আক্তার করলে তো বোঝার কথা বেলাগুন্নাটা কী আর যদি না করে থাকেন তাহলে আগের ইয়াগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ এই বিষয়টা আমি খেয়াল করবো যে একজন বলেছে বৃহস্পতিবারের আগে একদিন সবগুলো নিয়ম যেন সামনে টেনে দেওয়া যায় কিনা যারা লাইভ ক্লাসগুলো করেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা না করার ক্ষেত্রে কিন্তু ক্লাসগুলো কিন্তু আমাদের রয়ে গেছে আমাদের ফেসবুক পেজে আছে আবার আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন তারপর আমি এটা চিন্তা করবো এটা নিয়ে তো আমি চোদ্দো নম্বর মখ্রাসটা একটু জানতে চেয়েছিলেন একজন আমি একটু বলে দিচ্ছি এটা চোদ্দ নম্বর মাকরাসা হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা এটা হচ্ছে চোদ্দ নম্বর মাখরাজ আচ্ছা আমি এখন সুরাহুমাটা আবার বলতেছি বিসমিলাহুমা ওয়াইলুল্লি কুল্লি হু লু ম্যা জ্যা এই ছোট্ট নুনটা থাকার একটা থাকার একটা কারণ আছে এটা আমাদের হয়তো পরের ক্লাসে আমাদের এটা আসবে তখন আমি এটা বলে দেবো আল্লভি জামা না মাল আ দা দা অল্লভি জ না মাল উম দা দা আহ লা كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الموت

গুল তাটা হা হয়ে যায় এটা নিয়মটা সামনে আসবে কেন এটাকে তা বানান করার সময় হাত ছেড়ে দিচ্ছি এটাও ক্লিয়ার হবে ইনশাল্লাহ ফি আমি মোমাদ্যা দা এখন আমি এই সবটা আবার বলবো তারপর ইনশাআল্লাহ আমাদের আসছে ক্লাসটা এতটুকু শেষ করে দিব বাকি ক্লাসে শেষ করার আগে আপনাদের যদি কোনো অংশে এ ক্লাসের কোনো অংশে কিছু বুঝতে সমস্যা হয় সেটা একটু জানাবেন আমাকে বিস্মিল হির ম নির হে ওয়াই লুল্লি কুল্লি হুম আজ্যা তিলু মা ওয়া দা يحسب أن ما له أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي এ হচ্ছে আমাদের আজকের উড়ান শিক্ষা ক্লাস আমরা আজকে ষোলো নাম্বার ক্লাসে চলে আসছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বাকি ক্লাসগুলোর জন্য ঠিকভাবে আমরা শেষ করে ফেলতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেয় আল্লাহ তালা তৌফিক ছাড়া আসলে সম্ভব না এই জন্য অবশ্যই আমরা আল্লাহ তাল্লা কাছে চাইবো আল্লাহ তাল্লাহার কাছে বেশি করে চাইতে হবে আল্লাহ একমাত্র দরজা যেখানে একমাত্র জায়গা যেখান থেকে চাইলে খুশি হয় অথচ অন্য কারোর কাছে কিন্তু চাইলে বিরক্ত হয়ে যায় মানুষ একবার দুইবার তিনবার চারবার চাইলে দেখবেন বিরক্ত এত চাওয়া চাওয়া কিসের এমন কথা চলে আল্লাহর কাছে আপনি যত চাইবেন অবশ্যই জায়জ চাওয়াগুলো চাবেন না কোন কোনো চাওয়া নিষিদ্ধ নিষিদ্ধ কোনো চাওয়া এগুলো যেন না হয় আল্লাহ তাল্লার কাছে জায়েজ যে চাওয়াগুলো আছে যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ এই চাওয়াগুলো সবগুলো আপনি চাইতে পারেন নফল নামাজ পড়ে এখন তো আমাদের এই যে রমজান কিন্তু আমাদের আজকে থেকে শেষ দশ দিন চলে আসছে এখানে লাইলাতুল কদর যেটা আছে এই দশ দিনের মধ্যে আছে কোথায় আছে সংখ্যা রাতগুলোতে আছে এই জন্য এটার জন্য ভালো একটা আমলের একটা থিওরি আমিও এটা পড়েছি সেটা হচ্ছে মনে করেন আপনি যদি প্রত্যেক দিন আপনার জায়গা থেকে পাঁচ টাকা হোক দশ টাকা হোক দান করেন প্রত্যেক দিন যে কয়দিন আছে তাহলে অবশ্যই আপনি লাইলাতে কতর মধ্যে পড়বেন আর এটা যে একটা বড় একটা ফেসিলিটি আছে যে হাজার মাস থেকে উত্তম হাজার বছর থেকে এটার ফেসিলিটি কিন্তু আপনি পাইতে থাকবেন আপনি পাবেন তাহলে কিন্তু অনেক বড় একটা জায়গা এই জন্য সবাই যদি মানে শুধু সাতাশি রাতের অপেক্ষা না করে প্রত্যেক দিন আপনি যদি দুই রাখাত চার রাখাত করে নফল নামাজ পড়েন এটা তো অনেক কষ্টের কাজ না এই দশ দিন হ্যাঁ সংখ্যা রাতগুলোতে আমরা পড়লাম কিংবা বেজুন সংখ্যাগুলোতে আমরা পড়লাম চার টাকাতে করে নামাজ পড়লাম দশ টাকা করে দান করলাম তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অবশ্যই অবশ্যই আমরা কতটা পাবো কোন দিন পাবো হয়তো আমরা বুঝতে পারবো কিন্তু পেয়ে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে ফ্যাসিলিটি পাওয়ার কথা যে ওই দিন দান করার কারণে ওই দিন নামাজ পড়ার কারণে এটা কিন্তু আমরা পাবো তো আমি আশাবাদী আমি আশা ব্যক্ত করছি আপনাদের কাছে আপনারা সবাই আপনার যদি আরও সামর্থ্য কারো বেশি থাকে সেটা বেশিও দান করতে পারেন প্রত্যেক দিন বেজুরাত রাতগুলোতে প্রতি বেজুর রাতগুলোতে কিংবা প্রতি শেষের দশ দিনই আমরা একটু নির্দিষ্ট একটা সংখ্যা দান করে দিব আর এবার বন্দির ক্ষেত্রে প্রত্যেক দিনই আমরা একটু এবারবন্দী করবো সোরা এই ক্লাস পড়লাম কয়েকবার এই ক্লাস পড়লাম কিংবা যদি যারা ভালো পড়তে পারেন একটু বেশি করে পড়লেন কোরআতলা করলেন একটু নামাজ পড়লেন নফল আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে কেমন আমাদের নসিবের লাইলা কদরটা আল্লাহ তালা দিয়ে দেখছেন আমরা দিন লাইলা কদরটা পেয়ে যাই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته